সঞ্চালন করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন। একটা বিষয় যে সেটা হচ্ছে যে যে এই নাচের যে বিভিন্ন অঞ্চলের যে আঞ্চলিক যে ঐতিহ্য, যে কারণে এর ভিত্তিমূলটা অনেক শক্তিশালী ছিলতা, সেটাকে আজকের এই মঞ্চে তোমরা যা শিক্ষা, তোমাদের অঙ্গভঙ্গি দিয়ে কিন্তু সব কিছুই তোমরা বোঝাতে পারো, শিক্ষা গ্রহণ করেছে। আমরা মনে করি যে এই 50 জন বাচ্চা যে ডান্স বাংলা ডান্স তো আমরা তো সবাই দেখি, সবাই দেখি না? এখানে আমরা যারা বসে আছি, তোরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক স্যার, শিল্পকলা একাডেমি যে 7 দিন ব্যাপী যে নাচের, যে 7 দিন ধরে তোমাদের সমস্ত অত্যাচার সমস্ত